এসার্স শ্যামাশ্রী স্টোর্স, মধ্যবাজার বিশাল রোড, সিপাহীজলা, ত্রিপুরা। ফোন নম্বর 9862319530। তেলিয়ামুড়া মহকুমার মুঙ্গিয়াগামী ব্লকের বুদ্ধিরাম পাড়ার অঙ্গনওয়াড়ি সেন্টারের দিদিমণির বিরুদ্ধে একরাশ অভিযোগ এলাকাবাসীর। প্রতি মাসের 2 থেকে 3 দিন মাত্র শকুলা দেববর্মা সেন্টারে আসেন বলে খবর। এদুপুজাতে অংশের ছাত্রছাত্রীরা শিশু উন্নয়ন পুষ্টি প্রকল্প থেকে বঞ্চিত হচ্ছে। তেলিয়ামুড়া মহকুমার মুঙ্গিয়াগামী ব্লকের অধীনে কাকড়াছড়া এডিসি ভিলেজের বুদ্ধিয়াম পাড়া। চড়াই উতরাই পাহাড় অতিক্রম করে বুদ্ধিয়াম পাড়াতে যেতে হয়। মূলত বুদ্ধিয়াম পাড়ায় 20 পরিবার উপজাতিদের বসবাস। তাদের মধ্যে অধিকাংশই শ্রমিক শ্রেণীর। এখানে জনজাতি অংশের মানুষজনের শিক্ষাদীক্ষার জন্য বাম আমলে একটি অঙ্গনওয়াড়ি সেন্টার স্থাপন করা হয়েছিল। এতেও কোনো লাভ হল না জনজাতি অংশের মানুষজনদের, কারণ এই অঙ্গনওয়াড়ি কেন্দ্রের দিদিমণি হলেন শকুলা দেববর্মা। অভিযোগ, তিনি প্রতি মাসের 2 থেকে 3 দিন মাত্র অঙ্গনওয়াড়ি সেন্টারে যান ঈশ্বরের নাম জপতে জপতে, যার ফলে এলাকার উপজাতি অংশের কচিকাচাদের শিশু উন্নয়ন পুষ্টি প্রকল্প থেকে বঞ্চিত হতে হচ্ছে বলে অভিযোগ। এছাড়াও প্রসূতি মায়েদের কোনো ধরনের উপকার সাধিত হয় না এই অঙ্গনওয়াড়ি সেন্টারটি থেকে। বাম আমলের 25 বছর পেরিয়ে রাম আমলেও 19 মাস অতিক্রান্ত হতে চললেও ওই অভিশপ্ত অঙ্গনওয়াড়ি কেন্দ্রটির কোনো পরিবর্তন সাধিত হয়নি বলে অভিযোগ এলাকাবাসীর। এ ব্যাপারে এলাকাবাসীরা অতিসত্বর প্রশাসনিক হস্তক্ষেপের দাবি জানান। ব্যুরো রিপোর্ট, নিউজ মিডিয়া সিটি।